ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে তোমাকেই খুঁজছে, এই স্লোগানে যাত্রা শুরু হয় সেরা কণ্ঠ 2018। প্রতিভা অন্বেষণের খোঁজে উপজেলাব্যাপী এ সেরা কণ্ঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পুরো উপজেলাকে 7টি ইউনিটে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, উন্মুক্ত ক্যাটাগরিতে ভাগ করা হয়। তৃণমূল বাছাই পর্বের লক্ষ্যে আমাদের প্রথম ভ্যানু বিদ্যাকূট রাধানাথ উচ্চ জন্মস্থান সহ অনেক গুণীদের জন্ম এই স্থানে। এই ভ্যানুতে অংশ নিয়েছিল বিটঘর, নাটঘর, কায়তলা উত্তর ও দক্ষিণ ইউনিয়নের প্রতিযোগীরা। চলুন শুনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা কি বলেন। কি নাম তোমার? অংশগ্রহণ করছো? কি গান করছো আজকে? কেমন একাডেমির এই আয়োজন আজকে আমরা বীরভূম থেকে শুরু করেছি। এই অঞ্চলের প্রতিভার অন্বেষণে আমরা দূর থেকে চলে এসেছি, আমাদের টিম, শিল্পকলা টিম। আপনারা দেখলেন যে প্রতিবন্ধী এসে তার শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও সে চমৎকার একটা গান শোনালো। আসলে এই ধরনের প্রতিভাকে আমরা খুঁজছি তৃণমূল পর্যায়ে। আমরা এতক্ষণ শুনলাম অনুভূতি, এখন শুনবো প্রতিযোগীদের সুরেলা কণ্ঠের গান। আমাদের উপজেলা শিল্পকলা একাডেমির বিজ্ঞ বিচারক মণ্ডলী 2টি বিভাগে 70 জন প্রতিযোগীর মধ্যে সেরা 12 জনকে এসকার প্রদান করেন। দ্বিতীয় রাউন্ডে তৃণমূল বাছাই পর্বে দ্বিতীয় অডিশনের জন্য গন্তব্য শ্যামগ্রাম মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয়। এবার শুরু প্রতিযোগিতার সুরেলা কণ্ঠের গান। অনুষ্ঠান সঞ্চালনায় শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা। এবার বিচারক মণ্ডলী 50 জন প্রতিযোগীর গান শুনে 14 জনকে ইয়েস কার্ড প্রদান করেন।
তৃতীয় তৃণমূল বাছাই পর্বে তৃতীয় অডিশনের জন্য গন্তব্য সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মস্থান শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিবপুর ও বিদ্যাকুট ইউনিয়নের সকল স্কুল ও কলেজের ছাত্রছাত্রী ও উন্মুক্ত প্রতিযোগীরা অংশ নেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। আমরা বলি নবীনগরের সুরের রাজধানী হচ্ছে শিবপুর। অবশ্যই বলতে পারি, আমাদের স্কুলের রাজধানী। বিজ্ঞ বিচারক মণ্ডলী দুটি বিভাগে 50 জন প্রতিযোগীর গান শুনে সেরা 15 জনকে ইয়েস কার্ডের জন্য নির্বাচন করেন। পরে ইয়েস কার্ড পাওয়া প্রতিযোগীরা তাদের পরবর্তী পর্বের প্রস্তুতির কথা বলেন এবং অতিথিদের সাথে ফটো সেশনে অংশ নেন। অডিশন চতুর্থ এর জন্য গন্তব্য রসুল্লাবাদ ইউএ খান উচ্চ বিদ্যালয়। মঙ্গলবার রসুল্লাবাদ ইউএ খান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মনোমুগ্ধকর পরিবেশে পঞ্চম অডিশন অনুষ্ঠিত হয়। এতে পার্শ্ববর্তী স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থী ও উন্মুক্ত কণ্ঠশিল্পীরা অংশ নেয়। এতে বিজ্ঞ বিচারক মণ্ডলী কর্তৃক 16 জনকে ইয়েস কার্ড দেওয়া হয়। বিচারিকের দায়িত্ব পালন করেন নবীনগর উপজেলা শিল্পকলা একাডেমির বিচারক টিম। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাদের অনুভূতি ব্যক্ত করে ও উপস্থিত অতিথিগণ উপজেলা শিল্পকলা একাডেমির এই রকম আয়োজনকে স্বাগত জানান। উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহার সঞ্চালনায় ইয়েস কার্ড ঘোষণা করেন। ইয়েস কার্ড পাওয়া প্রতিযোগীরা দৌড়ে এসে বিচারকদের কাছ থেকে ইয়েস কার্ড। আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমার টাঙ্গাইয়া পাখি শোন। পঞ্চম দিনে গন্তব্য কৃষ্ণনগর আব্দুর জব্বার উচ্চ বিদ্যালয়। 100 জন প্রতিযোগীর মধ্যে 8 জনকে ইয়েস কার্ড দেন। ষষ্ঠ দিনে গন্তব্য ইব্রাহিমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়। এখানে বিজ্ঞ বিচারক মণ্ডলী কর্তৃক 20 জনকে ইয়েস কার্ড দেওয়া হয়। সেরা কণ্ঠ 2018 এর প্রথম রাউন্ডের শেষ অডিশন অনুষ্ঠিত হয় নবীনগর মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে। এতে পৌরসভার স্কুল কলেজের শিক্ষার্থী ও উন্মুক্ত কণ্ঠশিল্পীরা অংশ নেয়। বিজ্ঞ বিচারক মণ্ডলী কর্তৃক 39 জনকে ইয়েস কার্ড দেওয়া হয়। এবার দ্বিতীয় রাউন্ডের পালা। নবীনগর সেরা কণ্ঠের দ্বিতীয় রাউন্ড উপজেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম স্টুডিও রুমে উৎসবমুখর পরিবেশে এই অডিশন অনুষ্ঠিত হয়। এতে তৃণমূল বাছাই পর্বে ইয়েস কার্ড পাওয়া 124 জন কণ্ঠশিল্পীরা অংশগ্রহণ করে। তৃতীয় রাউন্ডের জন্য 65 জন প্রতিযোগীকে ইয়েস কার্ড দেওয়া হয়।
উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের স্টুডিও রুমে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় তৃতীয় রাউন্ডের অডিশন। এতে দ্বিতীয় রাউন্ডে রিয়েস কার্ড পাওয়া 65 জন কণ্ঠশিল্পীরা অংশগ্রহণ করে। বিচারকগণ চতুর্থ রাউন্ডের জন্য 30 জনকে রিয়েস কার্ড দেয়। চতুর্থ পর্বের অডিশন অনুষ্ঠিত হয় উপজেলা শিল্পকলা একাডেমি স্টুডিওতে। এই পর্বে তৃতীয় রাউন্ডে রিয়েস কার্ড পাওয়া 30 জন কণ্ঠশিল্পীরা অংশগ্রহণ করে। এতে পঞ্চম রাউন্ডের জন্য 15 জন প্রতিযোগী রিয়েস কার্ড পায়। পঞ্চম রাউন্ডে 10 জনকে নির্বাচিত করেন বিচারক মণ্ডলী। রিয়েস কার্ড প্রাপ্তরা হলেন মুন্নি আক্তার, মিষ্টু রানী বণিক, রুবাইয়ামুন, ইসরাত জাহান প্রীতি, মৃত্তিকা ভৌমিক, স্বর্ণা চক্রবর্তী, সুমি আক্তার, মিথিলা আলম, মুমতাহিন ফারিহা মম ও গোলাম হোসেন। নবীনগর সেরা কণ্ঠ 2018 আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমি নবীনগর ব্রাহ্মণবাড়িয়া।